আগের ভিডিওতে তোমাদের জিজ্ঞেস করেছিলাম যে সবচেয়ে কম তোমরা কত কার্য করতে পারো। ভেবে দেখো, যদি তোমরা চুপচাপ কোথাও বসে থাকো কিংবা শুয়ে থাকো, তাহলে তোমরা কিন্তু কোনো কার্যই করছো না, অর্থাৎ তোমার করা কার্য শূন্য। আচ্ছা, তোমরা তার থেকেও কি কম কাজ করতে পারো? ভাবছো তো সেটা কি করে সম্ভব? আমি যদি বলি সেটা সম্ভব, তোমরা তার থেকেও কম কাজ করতে পারবে, অর্থাৎ কিনা তোমরা ঋণাত্মক মানের কাজ করতে পারো। অবাক হচ্ছ কিভাবে তা সম্ভব? চলো সেটা দেখে নিই আজকের ভিডিওতে। আগের ভিডিওতে তোমরা কার্য কি তা জেনেছ এবং কিভাবে এই কার্যের পরিমাপ করা যায় তাও শিখেছ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধারণাটা ছিল তা হলো যে কোনো কার্যই এক বা একাধিক বল দ্বারা হয়, আর যখনই আমরা কার্যের কথা বলবো তখনই কোন বলের জন্য সেই কার্য হচ্ছে সেটার উল্লেখ করাটাও প্রয়োজন। কিরকম? তোমাদের একটা উদাহরণ দিয়েছিলাম, মনে আছে? একটা বাক্সকে ঠেলে নিয়ে যাওয়ার সময় বাক্সটার ওপর বিভিন্ন বল কাজ করছিল। যেমন তুমি একটা বল প্রয়োগ করে বাক্সটাকে ঠেলছিলে, তখন বাক্স আর মেঝের মাঝে ঘর্ষণ বল কাজ করছিল, আবার বাক্সের ওজন আর লম্ব প্রতিক্রিয়াও একসাথে কাজ করে। ফলে আমরা যখনই কার্যের কথা বলবো তখনই কোন বলের জন্য সেই কার্য হচ্ছে সেটারও উল্লেখ করব। চলো আরেকটা ঘটনার সাহায্যে এই ব্যাপারটা আরেকটু বুঝে নেওয়া যাক। ধরো এই বাক্সটাকে তুমি একদিক থেকে ঠেলছো, আর তোমার বন্ধু তোমার বিপরীত দিকে বাক্সের অন্য দিকে ঠেলছে। ধরো তুমি তোমার বন্ধুর থেকে বেশি বল প্রয়োগ করে বাক্সটাকে ঠেলছো, তাহলে কি হবে? বাক্সটা আস্তে আস্তে এইভাবে এগিয়ে যাবে আর তোমার বন্ধু পিছিয়ে যেতে থাকবে, আর এর ফলে বাক্সটা এ বিন্দু থেকে বি বিন্দুতে এলো। এবার বলো তো এখানে কে কার্য করলো, তুমি না তোমার বন্ধু? আসলে এখানে তোমরা দুজনেই বাক্সের উপর বল প্রয়োগ করেছো এবং তার ফলে বাক্সটা এ থেকে বি বিন্দুতে যাচ্ছে, তাই তোমাদের দুজনের দেওয়া বল এক্ষেত্রে একটা কার্য করেছে। বাক্সটা এ থেকে বি বিন্দুতে আসায় বাক্সের সরণ কোন দিকে হচ্ছে? বাক্সের সরণ হচ্ছে এ থেকে বি এর দিকে। খেয়াল করে দেখো, তুমি বাক্সটাকে যেদিকে ঠেলছো বাক্সের সরণ কিন্তু সেই দিকেই হচ্ছে, অর্থাৎ এ থেকে বি এর দিকে। কিন্তু তোমার বন্ধু যেদিকে বল দিচ্ছে বাক্সটার সরণ তার বিপরীতে হচ্ছে, অর্থাৎ তোমার বন্ধু বি থেকে এ এর দিকে বল প্রয়োগ করছে। এই ঘটনা থেকে আমরা দুটো গুরুত্বপূর্ণ ধারণাকে বুঝতে পারবো। প্রথমটা হলো ধনাত্মক কার্য আর দ্বিতীয়টা ঋণাত্মক কার্য। ধরো বাক্সের ওপর তোমার দেওয়া বলের পরিমাণ F1, তাহলে F1 বল আর বাক্সের সরণ একই দিকে হচ্ছে। আমরা বলি F1 বলের দ্বারা কৃতকার্য ধনাত্মক হবে বা বলের পক্ষে কার্য হবে, অর্থাৎ কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা হলে বলের প্রয়োগ বিন্দুর সরণ যদি প্রযুক্ত বলের অভিমুখে হয় তখন আমরা সেই কার্যকে বলি বলের পক্ষে বা বল দ্বারা কার্য, আর এই কার্যের মানকে ধনাত্মক ধরা হয়, তাই একে ধনাত্মক কার্যও বলা হয়। আবার ধরো তোমার বন্ধু সেই সময় বাক্সের ওপর F2 বল প্রয়োগ করছিল। খেয়াল করে দেখো, এখানে F2 বলের অভিমুখ আর বাক্সের সরণের অভিমুখ একে অপরের বিপরীতে। এক্ষেত্রে আমরা বলি F2 বলের দ্বারা কৃতকার্য ঋণাত্মক হবে বা বলের বিপক্ষে কার্য হবে, অর্থাৎ কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ প্রযুক্ত বলের বিপরীতে হয় তাহলে সেই কার্যকে বলের বিপক্ষে বা বলের বিরুদ্ধে কার্য বলে, আর এই কার্যের মানকে ঋণাত্মক ধরা হয়, তাই একে ঋণাত্মক কার্য বলা হয়। তবে ধনাত্মক বা ঋণাত্মক কার্য বলার সময় কোন বলের প্রভাবে সেই কার্যকে মাপা হচ্ছে সেটা উল্লেখ করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে বুঝতে পারলে কিভাবে শূন্যের থেকেও কম কাজ করা যায়।
বাক্সটাকে ঠেলে নিয়ে যাওয়ার সময় তোমার দেওয়া বল ধনাত্মক কাজ করলেও তোমার বন্ধুর দেওয়া বল ঋণাত্মক কাজ করে। এবার চলো আরো কয়েকটা ঘটনাকে ব্যাখ্যা করে এই বলের পক্ষে কার্য আর বলের বিপক্ষে কার্যকে বোঝার চেষ্টা করি। ধরো তুমি একটা ছোট পাথরকে উপর থেকে ছেড়ে দিলে, কি দেখতে পাচ্ছ? পাথরটা নিচের দিকে পড়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা একটু ভেবে বলো তো, পাথরটাকে ছেড়ে দেওয়ার সময় ওর উপর কি কি বল কাজ করছে? পাথরটা তো অভিকর্ষের টানে নিচের দিকে পড়ে যায়, অর্থাৎ বস্তুটার ওজন নিচের দিকে কাজ করে, আর এই বলের জন্য বস্তুটার সরণও হয়। তাহলে এক্ষেত্রে বল যেদিকে কাজ করছে, বলের প্রয়োগ বিন্দুর সরণও সেই দিকে হচ্ছে। তাই আমরা বলতে পারি যে ধনাত্মক কার্য হচ্ছে, আর এই কার্য হচ্ছে অভিকর্ষ বলের পক্ষে বা অভিকর্ষ বলের দ্বারা। চলো এবার আরেকটা ঘটনা দেখা যাক। ধরো এই পাথরটাকে তুমি এবার নিচ থেকে উপরের দিকে ছুঁড়ে দিলে, কি দেখতে পাচ্ছ? পাথরটা যত উপরের দিকে উঠছে ততই সেটা ধীর হয়ে যাচ্ছে, আর কিছু সময় পর সেটা এক মুহূর্তের জন্য থেমে গিয়ে আবার নিচে পড়তে শুরু করে। পাথরটা যখন উপরের দিকে যাচ্ছিল, খেয়াল করে দেখো পাথরের ওপর অভিকর্ষ বল কিন্তু নিচের দিকেই কাজ করে, কিন্তু পাথরটার সরণ হয় ওপরের দিকে। অর্থাৎ পাথরের ওপর সরণ আর প্রযুক্ত বল একে অপরের বিপরীতে কাজ করে, তাই এক্ষেত্রে ঋণাত্মক কার্য হচ্ছে, আর এই কার্য হচ্ছে অভিকর্ষের বিপক্ষে বা অভিকর্ষ বলের বিরুদ্ধে। ধনাত্মক কার্য আর ঋণাত্মক কার্য তো তোমরা জানলে। তাহলে প্রথম যে ঘটনাটা তোমাদের বলেছিলাম, যেখানে তুমি একটা বাক্সকে ঠেলে নিয়ে যাচ্ছিলে আর বাক্সের গতির বিপরীতে কাজ করছিল ঘর্ষণ বল, তাহলে বলো তো এখানে কোন বলের জন্য কি ধরনের কার্য হচ্ছে? তুমি যেদিকে বল দিচ্ছ বাক্সটা কিন্তু সেই দিকেই যাচ্ছে, অর্থাৎ তোমার দেওয়া বল আর বাক্সের সরণ একই দিকে হচ্ছে, তাই তোমার দেওয়া বল ধনাত্মক কার্য করছে, আর ঘর্ষণ বল কাজ করে বাক্সটার সরণের বিপরীতে, তাই ঘর্ষণ বল এখানে ঋণাত্মক কার্য করছে। এছাড়াও তোমাদের বলেছিলাম বাক্সের নিচের দিকে মেঝের ওপর বাক্সটার ওজন কাজ করে, আর ওজনের প্রতিক্রিয়া হিসেবে ওজনের বিপরীতে একটা লম্ব প্রতিক্রিয়া কাজ করে। তাহলে এই বলগুলো দ্বারা কত কার্য হয় সেটা কি করে মাপব? কারণ এক্ষেত্রে তো এই বলগুলো বস্তুটার সরণের দিকে কিংবা তার বিপরীতে কাজ করে না, সরণের সাথে লম্বভাবে কাজ করছে। তাহলে এখানে কি করে আমরা কার্যকে পরিমাপ করব বলতে পারবে? না বলতে পারলে আমি তো আছি, আমার সাথে চলে এসো পরের ভিডিওতে।